হ্যালো স্টুডেন্টস আশা করি আমাকে দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে আমায় এবং শোনাও যাচ্ছে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য কিছু সারপ্রাইজ নিয়ে এসেছি ঠিক আছে সারপ্রাইজ বলতে গেলে দেখো আমরা অনেক অনেক কোর্স নিয়ে আসি এটা নিয়ে তো বলার কিছু নেই অনেকবার অনেক ধরনের কোর্স নিয়ে এসেছি যেগুলোর কম দামও থাকে কিছু কিছুর হয়তো বেশি দামও রাখতে হয় আমাদের পার্সোনাল কারণে কিন্তু আজকেরটা একটুখানি আলাদা আজকেরটা একটুখানি আলাদা এই কারণে আজকে আমাদের আড্ডা টু ফোর সেভেন তোমাদের সবার কথা ভেবে একটা কোর্স নিয়ে এসছে তোমাদের সবার কথা ভেবে ওকে তো এখানে অনেকে আছো যারা এমন পরিবার থেকে বিলং করো যারা মানে অনেক দাম দিয়ে কোর্স কিনতে মানে মানে সমর্থই নও তোমরা তবুও তোমাদের তো পড়ার অধিকার তো আছে পড়ার অধিকার সবার আছে শিক্ষার অধিকার সবার তাই তোমাদের জন্য স্পেশালি তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি সেভেন্টি টু পার্সেন্ট ডিসকাউন্ট তো আমাদের আড্ডা টু ফোর সেভেনে চলছেই যেটা তুমি ওয়াই টু টু নাইন কোড দিয়ে অ্যাভেল করে নিতেই পারো কিন্তু এছাড়াও তোমাদের জন্য আমি স্পেশালি নিয়ে চলে এসেছি আজকে তোমাদের এই এন মডেল সেট করাবো ঠিক আছে কীভাবে কোয়েশ্চেন মানে আমাদের জাজ করতে হয় কিভাবে আমরা প্রিভিয়াস কোয়েশ্চেন জাজ করে কিভাবে আমরা প্রশ্ন অ্যান্সার করব বা আমরা প্রিপারেশান নিয়ে যাব পরীক্ষা হলে প্রথম ধরো দশ দিন পরীক্ষা হয়ে গেছে তারপরে আমি কিভাবে যাব কোনটা পড়ে যাব কোনটা পড়ে যাব না দশ দিন আগে পরীক্ষা হয়ে গেছে দশটা পর পর সেট হয়ে গেছে তারপরে আমি পরের দিন কোনটা পড়ে যাবো কোনটা পরে যাবো না সেইটা বোঝাবার জন্য তোমাদের একটা মডেল সেট এনে আজকে আমি তোমাকে ডেমো দেখাবো তার জন্য আমি নিয়ে এসেছি আজকে ঠিক আছে একটা চল্লিশটা কোয়েশ্চেনে মডেল সেট কোনটা পরে যাব ঝিকের কোনটা পরে যাবো না এরকম ধরো দশখানা সেট এসছে তাহলে আমি কী করব ঠিক আছে চলো আমরা সেটা দেখবো তার আগে তোমাদের বলে রাখি তার আগে তোমাদের বলে রাখি আমাদের এই যে এটা দেখতে পাচ্ছো নাইনটি নাইন নট আউট 199 মানে কি বুঝতে পারছো ওয়ান তো চিহ্ন দেওয়া আছে রুপিস বোঝা যাচ্ছে কিন্তু 99 নাইন নট মানে 99 নাইন নট মানে হচ্ছে নিরানব্বই ঘন্টার ক্লাস সাইন্সের সায়েন্সের 99 ঘন্টার ক্লাস এটা নিরানব্বই থেকে আরও বাড়বে ধরে নাও একশো দশ ফস আমি স্পেশালি বাড়াবো ঠিক আছে স্পেশালি বাড়িয়ে এটা একশো দশ বা এরকম ঘন্টায় নিয়ে যাব নিরানব্বই ঘন্টার তোমাদের ক্লাস থাকবে এই স্টার মানে ভেবো না যে এর মধ্যে কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন আছে কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন নেই ঠিক আছে না নাইনটি নাইনে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এটা নট আউটের চিহ্ন আর কিছুই নয় আর না ওয়ান নাইনটি নাইনে আছে না তোমাকে পরে পে করতে হবে না এর থেকে বেশি পে করতে হবে বা কিছু নাইনটি নাইন নট আউট তোমাকে একশো নিরানব্বই টাকায় দেখা দেওয়া হবে যেটা হবে পুরোপুরি সায়েন্সের ব্যাচ ঠিক আছে যেখানে পড়াবো আমি তোমাদের ঠিক আছে নাইনটি নাইন আওয়ার্সের ক্লাস দেব তোমাদের লাইভ ক্লাস হবে সায়েন্সের যেটা কি নাইনটি নাইন নট আউট বিফলতার নক আউট সায়েন্সের এবার ফুল মার্কস নাইনটি নাইন ঘন্টার লাইভ ক্লাস তো তোমাদের এইটা আমি নিয়ে এসেছি কেন কারণ অনেক ছাত্র আছো যারা রেলের পরীক্ষায় বসার আগে এখনও সায়েন্সের প্রিপারেশন নিয়ে উঠতে পারো কারণ সায়েন্স হচ্ছে একটা এমন সাবজেক্ট যেটা একা পড়া সম্ভব নয় তুমি ইতিহাস একা পড়তে পারবে তুমি ভূগোল একা পড়ে নিতে পারবে কিন্তু সায়েন্স কোথাও না কোথাও মানুষের গিয়ে আটকায় ম্যাথ কোথাও না কোথাও মানুষের গিয়ে আটকায় জিআই আটকায় ইংলিশ আটকায় কিন্তু ইতিহাস ভূগোল তা মানুষ কী করে মুখস্থ করে বেরিয়ে যায় যদিও বা তাও সব ক্ষেত্রে হয় না এটা সম্ভব নয় তবু অনেকে মুখস্থ করে চলে যায় কিন্তু সায়েন্স তো বোঝার জিনিস কেউ না বোঝালে আমি বুঝবো কি করে যে সাবজেক্টটা আমি জানি না বুঝি না তো তার জন্য আমি নিয়ে এসেছি নাইনটি নাইন নক আউট বিফলতার নক আউট তোমাদের এই কোর্সটি যেখানে আমি নিরানব্বই ঘন্টা তোমাদের ক্লাস নেব এবং তোমাদের আমার সাথে আরেকটা কোর্স এসছে যেটা ইন্ডিভিজুয়াল কোর্স সেটাকে তোমরা সবাই চেনো তোমাদের সবার প্রিয় শুভদীপ স্যারের কোর্স ঠিক আছে তোমাদের সবার প্রিয় শুভদীপ স্যারের কোর্স যে কোর্সের নাম কি এবার হবে দাদাগিরি মানে দাদাগিরি হচ্ছে স্যারের কোর্সের নাম তোমরা গিয়ে আড্ডাট কিভাবে কিনতে হবে সেটা আমি দেখিয়ে দেব তোমাদের তোমরা শুভদীপ স্যারের কোর্স গিয়ে পারচেস করে নিতে পারো শুভদীপ স্যারের কোর্সও গিয়ে তোমরা পারচেস করে নিতে পারো যেটা একটা ইন্ডিভিজুয়াল কোর্স এটা একটা ইন্ডিভিজুয়াল কোর্স ষাট ঘন্টার লাইভ ক্লাস এটাই ঠিক আছে ষাট ঘন্টার লাইভ ক্লাস পেয়ে যাবে যে কোনো পরীক্ষার রিজনিং যে কোনো পরীক্ষা যে কোনো পরীক্ষা আসুক সেটা রেল হোক সেটা হোক ডাব্লু সেটা হোক এসএসসি সেটা হোক ব্যাংক সব রকম পরীক্ষার জন্য তোমাকে প্রিপেয়ার করিয়ে দেবে এই কোর্সটি এইবার তোমাকে এবার একটা স্বাভাবিক বুদ্ধি দিয়ে ভাবতে হবে হয়েছে মাফ করো তার জন্য ওকে তো এবার স্বাভাবিক বুদ্ধি দিয়ে ভাবতে হবে এখন তোমাদের রেলের পরীক্ষা আসছে রিজনিং এই রেলের পরীক্ষায় কতটা জরুরি আশা করি সবাই জানো সবাই যারা পড়াশুনায় মোটামুটি ভালো তারা সাইন মানে অঙ্ক এবং জিআই ঠিক আছে অঙ্ক এবং জিআই দুটোতেই থার্টি প্লাস থার্টি তুলে নেয় সিক্সটি তুলে নেয় এই দুটো তুলে নিয়েই তো হয়ে গেল সেভেনটি তো যাবে কাট অফ ম্যাক্সিমাম সেভেনটি যাবে ম্যাক্সিমাম কাট অফ সেখানে ষাট যদি এখানেই তুলে নেয় বাদ বাকি পড়ে থাকে আর দশ দশ তোলা কোনো ব্যাপার নয় তো সবাই টার্গেট করে কি ম্যাথ আর জিআইতে তো তোমারও চা দরকার হচ্ছে ম্যাথ আর জিআইতে ফোকাস করা ঠিক আছে ওকে তোমারও দরকার কি ম্যাথের উপর ফোকাস করা ঠিক আছে তো উপর ফোকাস করা ম্যাথের উপর ফোকাস করা দুটোর উপরই ফোকাস করা তো সেটাই এই ব্যাচটায় নিলে তোমাদের সেটাই হবে তো এই ব্যাচটাও তোমরা পারচেস করতে পারো এইবার আমি নাইনটি নাইন নক আউট নিয়ে তোমাদের একটু বলে দিই এখানে তোমরা কী কী পাচ্ছ সপ্তাহে ছদিনই দিনই ক্লাস পাবে মানডে টু স্যাটারডে সাতটা থেকে সাড়ে আটটা নয় এটা তোমরা সাতটা থেকে নটা ঠিক আছে সাতটা থেকে নটা তোমরা এই ক্লাসটা পাবে ওকে দু ঘন্টা করে ক্লাস থেকে ঠিক আছে 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 শরীর মোটামুটি একটুখানি সর্দি বুঝতেই পারছো কথা মাঝে মাঝে আটকে যাচ্ছে নাকি ঠিক আছে সর্দির জন্য ওকে চলো তো কি সাতটা থেকে নটা ক্লাস হবে আর এখানে তোমরা পেয়ে যাচ্ছ নিরানব্বই ঘন্টার ক্লাস রেকর্ডেড ভিডিও কভার মানে কম মানে কমপ্লিট পুরো সায়েন্স কভার করব আমি এখানে সব থেকে বড়ো জিনিস যেটা ট্রিক্সের সাথে সায়েন্স কভার করব যারা যারা আমার ক্লাস করেছো আগে তারা নিশ্চয়ই জানো সায়েন্সের আমি ট্রিক্স করাই সব কিছু মুখস্ত করতে বলি না আজকে যারা ডাব্লিউ ক্লাস করেছো তাদেরও দেখিয়েছি ঠিক আছে যে ট্রিক্স দিয়ে মুখস্ত করো ইজি হয়ে যাবে ম্যাটারটা সব কিছু বুঝে পড়ো ট্রিক্স দিয়ে পড়ো মুখস্ত করতে হবে না বই ছুতে হবে না আমি বই না ছোঁয়ার জন্য তোমাদের বলি বই কিনতে হবে না বই ছুতে হবে না কারণ বই ছাড়া পড়া সম্ভব ঠিক আছে তো সেটাই আমি করতে বলি ওকে তো তোমরা এইখানে তোমরা এগুলো তো পেয়েই যাবে আর কোন কোন সাবজেক্ট পাবে আমি যদি বলি ফার্স্টে আমি কেমিস্ট্রি কভার করব তারপরে দেন বায়োলজি কভার করব তারপরে ফিজিক্স তারপরে সায়েন্সের ম্যাথামেটিক্স যেটা হচ্ছে রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষার জন্য হেল্পফুল হবে খালি গ্রুপ ডি লেভেল এফ ক্যাট হ্যাঁ বা তোমার সিডিএস এই লেভেলের নয় রেলের গ্রুপ ডি ঠিক আছে এই পরীক্ষাটাতেই একমাত্র অঙ্ক আসে অন্য কোনো পরীক্ষা অঙ্ক আসে না সায়েন্সের ঠিক আছে তাহলে রেলের গ্রুপ ডির অঙ্ক আমি কভার করে দেবো তাহলে আমার মোটামুটি এটা মানে ধরে নাও অ্যাপ প্রক্স দু মাসের মধ্যে দু মাস কি তার একটুখানি আগেই দু মাসের মধ্যে আমি ধরে নিচ্ছি দু মাসের মধ্যে আমার এই টোটাল পার্ট যেটা রেলের গ্রুপ ডিতে আসবে সেটা প্রিপেয়ার হয়ে যাবে আমার রেলের গ্রুপ ডিতে কম্পিউটার আসে না টেকনোলজি আসে না এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি আসে না এগুলো সব ডাব্লু বিসিএসএ আসে ঠিক আছে এগুলো সব ডাব্লিউ বিসিএসএ আসে এগুলো কিন্তু তোমার এই সবে আসে না আবার কম্পিউটার বেসিক্স আবার সিএইচএস এল পরীক্ষায় আসবে কম্পিউটার বেসিক্স যেটা সিএইচএস এর জন্য হেল্পফুল হবে কম্পিউটার বেসিক্স সিএইচএস এ আসে আমরা দেখেছি ওকে টেকনোলজি আবার সিএচএস এলে আসে না টেকনোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট পুরোপুরি ডাব্লিউ বিসিএসএ আসে ওকে তো এই সব কিছু কভার করাবো এবার অনেকের মনের প্রশ্ন স্যার ডাব্লিউ বিসিএস এর সায়েন্সের মেন্স কী কভার হবে দেখো মিথ্যা আশ্বাস দিয়ে ভর্তি করাবো না ডাব্লিউ বিসিএস এর সায়েন্স এত ইজিলি হতে পারে না ঠিক আছে এত কমে হতে পারে না আমি টাকার কথা বলছি না আমি সময়ের কথা বলছি টাকা আমি একশো একশো নিরানব্বই টাকার এক পয়সাও বেশি নেবেন না টু ফোর সেভেন এটুকুনি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি আড্ডা টু ফোর সেভেন একশো নিরানব্বই টাকার এক পয়সাও বেশি নেবে না ঠিক আছে কিন্তু একশো নিরানব্বই টাকায় আমি তোমাকে এইট্টি পার্সেন্ট ডাব্লিউ বিসিএস কভার করাবো পার্সেন্ট আর পার্সেন্ট করাবেন না করাবো ইউটিউবে সবার জন্য ফ্রি থাকবে কারোর টাকা দিতে হবে না ঠিক আছে ইউটিউবে থাকবে সবার জন্য ফ্রি থাকবে কারোর কোনো টাকা দিতে হবে না একশো নিরানব্বই টাকাতেই তোমাদের কোনো হিডেন চার্জেস থাক নেই এখানে না থাকবে ঠিক আছে তো আমরা নিরানব্বই ঘন্টার ক্লাস তোমাদের দেবো মাত্রগত একশো নিরানব্বই টাকায় এর থেকে এক পয়সাও বেশি নয় ক্লাস থাকবে বাংলা ভাষায় স্টাডি মেটেরিয়াল বাংলা ইংলিশ দুই ভাষাতেই থাকবে ঠিক আছে আর বাদ বাকি যা যা দেখতে পাচ্ছ এগুলো তোমার লাগবে ক্লাসটা করতে ঠিক আছে ঠিক আছে তো এই হচ্ছে আমার ব্যাচের পুরো ডিটেলস আমি বলে দিলাম ওকে তাহলে চলো এবার এনটিপিসির মডেল সেটের দিকে যাই আমার আরেকটাও ব্যাচ আসছে সেটাও আমি উল্লেখ করবো এক্ষুনি ঠিক আছে একটু বাদে আমিও উল্লেখ করব আমার আরেকটা ব্যাচও আসছে দুটো ব্যাচ ঠিক আছে চলো ঠিক আছে ইংলিশ ব্যাচ আসবে সব ইন্ডিভিজুয়াল ব্যাচ আসবে এক এক করে ঠিক আছে এক এক করে আসবে সব ইন্ডিভিজুয়াল ব্যাচ তোমরা এই ব্যাচগুলো কিনতে পারবে কি কোড ইউজ করতে হবে ওয়াই টু টু নাইন ওয়াই টু টু নাইন কোড ইউজ করো সঙ্গে সঙ্গে তুমি ম্যাক্সিমাম ছাড় পেয়ে যাবে কালকে থেকে কোর্স লাইভ হয়ে যাবে আড্ডা টু ফোর সেভেন অ্যাপ থেকে তোমরা কিনতে পারবে যারা যারা এখনো জানো না আড্ডা টু ফোর সেভেন অ্যাপটা ডাউনলোড করে নাও প্লে স্টোর থেকে ঠিক আছে আড্ডা টু ফোর সেভেন অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও ওকে চলো এইবার আমরা এন মডেল সেটে যেটা নিয়ে এসেছি আজকে আমার দেখবে খালি সায়েন্স নয় সব কিছু আছে কেন এনেছি কেন হচ্ছে ম্যাটারটা আমরা কিছু ট্রেন্ড ট্রেন্ড লক্ষ্য করব ট্রেন্ড এন আর সিএইচএস পরীক্ষা ট্রেন্ডের উপর নির্ভর করে আর রেলওয়ে গ্রুপ গ্রুপ ডিও ঠিক আছে রেলওয়ে গ্রুপ ডি এই তিনটে পরীক্ষায় কি করে ট্রেন্ডের উপর নির্ভর করে ঠিক আছে ম্যাথের অলরেডি ব্যাচ হয়ে গেছে তোমরা এখনও পারচেস করতে পারো রেকর্ডেড ভিডিও পেয়ে যাবে ম্যাথের ব্যাচ অলরেডি হয়ে গেছে ইন্ডিভিজুয়াল কোর্স ঠিক আছে তোমরা পেয়ে যাবে ওকে চলো আমার ক্লাস চালু হবে একুশে ডিসেম্বর থেকে তোমরা এখন থেকে কেনা শুরু করে দিলে একুশে ডিসেম্বর সব ভর্তি কমপ্লিট হয়ে গেলে সব ভর্তি কমপ্লিট হয়ে গেলে মানে আমাদের মানে মোট যে সিটটা আছে সেটা কমপ্লিট হয়ে গেলে একুশে ডিসেম্বরের মধ্যে আমরা স্টার্ট করে দেবো ক্লাস ঠিক আছে একুশে ডিসেম্বর থেকে ক্লাস স্টার্ট হবে ওকে চলো মানে তোমার এন আগে শেষ হবে না মিথ্যা আশ্বাস আবারও দেবো না এন আগে শেষ হবে না তবে যাদের পিছন দিকে এন পড়ছে তাদের শেষ হয়ে যাবে ঠিক আছে আর গ্রুপটি যারা দিচ্ছ তাদের ডেফিনেটলি 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 শেষ হয়ে যাবে ঠিক আছে আর ডাব্লু যারা দিচ্ছ তাদের ক্ষেত্রেও অ্যানালাইসিস ভিডিওগুলো ইউটিউবে চলতে থাকবে সেটা নিয়ে তোমরা কোনো চিন্তা করো না অ্যানালাইসিস ভিডিও কী জিনিস স্যার অ্যানালাইসিস ভিডিও হচ্ছে তোমরা যখন অস্ত্রশস্ত্রের ব্যাপারে পড়ো তখন খালি অস্ত্রশস্ত্রের ব্যাপারে জানলে হয় না তার ইউজেস জানতে হয় কোথা দিয়ে করে ইউজ কেন করে ইউজ এগুলোর ব্যাপারেও জানতে হয় এগুলো অ্যানালাইসিস ছাড়া সম্ভব নয় অত ডিটেলস ক্লাস আমরা ওখানে রাখতে পারবো না তার জন্য আমি তোমাদের ইউটিউব নিয়ে আসবো অ্যানালাইসিস ক্লাস ওকে অ্যানালাইসিসে তোমাদের বোঝাবো যে টেকনোলজির ব্যবহার কোথায় কোথায় যেগুলো তোমাকে স্বাভাবিক বুদ্ধি দেবে জেনারেল নলেজ দেবে এবং তোমার লেখার ক্ষমতা বাড়াবে এক কথায় ঠিক আছে চলো ওকে সিট আছে এক হাজার আপাতত রাখা হয়েছে এক হাজার পাঁচশো সিট যেটা আমার মনে হয় না বেশিক্ষণ ফাঁকা থাকবে কারণ দামটা অনেক কম ঠিক আছে প্রাইসটা অনেকটাই কম তো দেড় হাজার সিট মানে কোনো ব্যাপারই না ঠিক আছে দেড় হাজার সিট রাখা হয়েছে ঠিক আছে দেড় হাজার সিট অলরেডি তোমরা জানো আমার ফেসবুকে যারা আছো তারা নিশ্চয়ই জানো অলরেডি কতগুলো বুকিং হয়েছে ওখানে তোমরা নিজেরাই দেখে নিয়েছো আমার ফেসবুকে আমি যখন পোস্ট করেছি কতগুলো বুকিং ওখানেই হয়ে গেছে ঠিক আছে মোর দ্যান সিক্স ঠিক আছে মোর দ্যান সিক্স হান্ড্রেড যে কটা আমি ফেসবুক পোস্ট করেছি তো আর টেলিগ্রাম পোস্টে তো আলাদা তো আর বেশি তো থাকবে না তার এখনও কেউ অর্ধেকে জানেই না আজকে তো জানতে পেরে যাবে সবাই চলো ওকে চলো তো কী আসছে এবার ফার্স্টে আমরা কোয়েশ্চেনের দিকে যাচ্ছি কোয়েশ্চেন এবং অ্যান্সারও দেওয়াই আছে চিন্তা নেই সেই ব্যাপারে ড্যাস কম্প্রাইজেস আর্কিওলজিক্যাল রিমেইনস অফ মোনাস্টিক অ্যান্ড সার্কোলাস্ট মানে স্কলার্স্টিক ইনস্টিটিউশান ঠিক আছে মানে কি মোনাস্টিক এবং স্কোলার্স্টিক ইনস্টিটিউশান এর মধ্যে কোনটি ছিল নালন্দা এটা আমরা সবাই জানি নালন্দা কি নালন্দা হচ্ছে তোমার কোথায় অবস্থিত বিহারে ছিল তো এটা কি মোনাস্টিক মানে যেগুলো হচ্ছে মোনাস মোনার্কি যেগুলো মোনার্কি মানে ধর্ম নিয়ে ঠিক আছে ধর্ম নিয়ে আলোচনা আর মোনার্কি মানে কি ধর্ম রাজত্বকে বলা হচ্ছে মোনার্কি তো মোনাস্টিক মানে ধর্ম নিয়ে পড়াশুনো করা হতো এবং মানে পুঁথিগত বিদ্যা সব এখানে করা হতো কোথায় নালন্দাতে এইটা কোনো কিন্তু এইটা কোনো মানে কি বলবো যে প্যাটার্ন যে প্যাটার্নটা ফলো করছে এটা কোনো প্যাটার্নের মধ্যে পড়ে না এটা কোনো প্যাটার্নের মধ্যে পড়ে না কিন্তু এইটা হচ্ছে প্যাটার্নের মধ্যে পড়ে প্যাটার্ন মানে ভালো করে দেখো হুইচ অফ দিস ইন্ডিয়ানস হ্যাজ নট ওন আ নোবেল প্রাইজ বা নোবেল অ্যাওয়ার্ড তো নোবেল অ্যাওয়ার্ড নিয়ে আমরা দেখবো এই বছরের এন সিতে নোবেল অ্যাওয়ার্ড নিয়ে প্রত্যেক সেটে একটা করে কোয়েশ্চেন ছিল নোবেল অ্যাওয়ার্ড কিন্তু এখানে নালন্দা নিয়ে কোনো কোয়েশ্চেন হতে পারে না মানে স্কলাস্টিক নিয়ে কোনো হতে পারে এটা হিস্ট্রি এক কথা হচ্ছে হিস্ট্রি হিস্ট্রি নিয়ে তোমার হিস্ট্রির কোয়েশ্চেন হতে পারে বিভিন্ন কিন্তু প্রত্যেক সেটে নোবেল প্রাইজ নিয়ে আলাদা করে কোয়েশ্চেন হতে পারে মানে আমি যদি দেখি ফার্স্টের সেটে নোবেল প্রাইজ নিয়ে কোনো কোয়েশ্চেন এসছে আমাকে কি করতে হবে ফার্স্ট দিনই আমাকে কি করতে হবে নোবেল প্রাইজের ব্যাপারে সবকিছু পড়ে ফেলতে হবে পুরনো নোবেল প্রাইজ আর নতুন কে কে পেয়েছে কবে সবকিছু আমাকে পড়ে ফেলতে হবে ঠিক আছে ওকে তারপরে তারপরে কি দিয়েছে এলাফাইডিয়া নাজা ঠিক আছে এলাফাইডিয়া নাজা কার বিজ্ঞান সম্মত নাম কার কোবরা ঠিক আছে কোবরার বিজ্ঞান সম্মত নাম তাহলে কি স্যার সবকটা সাপের বিজ্ঞানসম্মত নাম পড়ে ফেলবো আমি বলবো না খালি সাপের নয় সবার পড়তে হবে সবার বিজ্ঞানসম্মত নাম মানে এইগুলো হচ্ছে প্যাটার্ন এই প্যাটার্নগুলোকে লক্ষ্য করবে পরীক্ষার হলে এই প্যাটার্নগুলো আমরা মিস করে যাই ফার্স্ট সেট সেকেন্ড সেট থার্ড সেট আবার ফার্স্ট সেকেন্ড থার্ডে মিলিয়ে দেখবে কোনটা তিনটেতেই আছে তিনটেতেই এটা দিচ্ছে ধরে নাও মোটামুটি সারা পরীক্ষা জুড়ে এটা চলতে থাকবে ঠিক আছে তো এটা কি প্যাটার্ন কোয়েশ্চেন প্যাট করে লিখছি ঠিক আছে এগুলো প্যাটার্ন কোয়েশ্চেন ঠিক আছে এগুলো প্রত্যেক সেটে থাকবে এরকমভাবে সিকোয়েন্স অনুযায়ী থাকবে পর পরপর ঠিক আছে চলো তারপরে পরেরটা কি বলছে হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ অ্যালুমিনিয়াম নাইট্রাইড অ্যালুমিনিয়াম নাইট্রাইডের কেমিক্যাল ফর্মুলা কি সেটা হচ্ছে কি এআইএন সরি এএলএন ঠিক আছে অ্যালুমিনিয়াম নাইট্রাইড এএলএন ঠিক আছে এ কে বলা হয় কি অ্যালুমিনিয়াম নাইট্রাইড মানে স্যার তাহলে কি অ্যালুমিনিয়াম নাইট্রাইড অ্যালুমিনিয়াম দিয়ে যেগুলো আসবে সেগুলো পড়বো না সব কটার রাসায়নিক নাম যত রাসায়নিক নাম আছে সব পড়ে যাবে দেখো আমি কি কি পড়তে বলছি নিজেই বুঝে যাও ঠিক আছে পরীক্ষা হলে কি পড়ে গেলে কোনো কিছু মিস যাবে না রাসায়নিক নাম পড়বে দেখো সাজেশন করে দিচ্ছি আমি তোমাদের যতগুলো রাসায়নিক নাম আছে সব পড়বে হ্যাঁ বিজ্ঞানসম্মত নাম পড়বে বিজ্ঞান সম্মত নাম পড়বে ওকে যত পরীক্ষায় বিজ্ঞানসম্মত নাম আছে এন টি জন্য সব পড়ে যাবে ঠিক আছে বিজ্ঞানসম্মত নাম সব পড়বে ওকে এরপরে কি আর কি বললাম এখানে নোবেল প্রাইজের ব্যাপারে সব কিছু পড়বে নোবেল প্রাইজ লিখে নাও খাতায় নোট করে নাও ঠিক আছে খাতায় নোট করো যেগুলো পড়বো নোবেল প্রাইজ নোবেল প্রাইজের ব্যাপারে পড়বে সব নোট করে নাও এইটা পড়বে এরপরে আসছে কি দেখো অ্যাটমিক নাম্বার হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্টস এস গ্রেটার দ্যান দ্যাট অফ ক্লোরিন মানে কি অ্যাটোমিক নাম্বার অ্যাটমিক নাম্বার পড়ে যেতে হবে সবার ঠিক আছে অ্যাটমিক নাম্বার পড়ে যাব আমি পরীক্ষায় আমাকে যদি পরীক্ষায় পাস করতে হয় নাম্বার এবার স্যার মুখস্ত করবো কি করে সরি নাম্বার ওকে শর্টে করবো কি করে তোমাদের ইজি প্রসেস দেখিয়েছিলাম হা হেলি বেবো কানা ম্যাগালসি এভাবে বলেছিলাম তোমরা নিশ্চয়ই পেট ক্লাস যারা করেছো ইউটিউব ক্লাস যারা করেছো দুজনেই জানো ঠিক আছে তো কি করতে হবে তোমরা খাতায় নোট করো যে কোনগুলো পড়ে যাবো আমি পরীক্ষায় তাহলে কি কি পেলাম নোবেল প্রাইস বিজ্ঞানসম্মত নাম রাসায়নিক নাম আর হচ্ছে অ্যাটমিক নাম্বার ঠিক আছে নাম্বার আর তোমাদের বলে রাখি এইগুলো এই যে প্যাটার্নগুলো ধরার জন্য তোমাদের থেকে বেশি জরুরি কি সেটা হচ্ছে মক মক টেস্ট ফুল এন টিবিসির জন্য তোমাদের মক টেস্ট চলে এসছে বেঙ্গলি মক টেস্ট তোমরা পারচেস করে নিতে পারো বেঙ্গলি মক টেস্ট চারশো নিরানব্বই টাকা দাম যেটা ওয়াই টু টু নাইন করলে সেভেন্টি টু পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে ঠিক আছে তোমাদের সব কটা দেখাবো কীভাবে পারচেস করতে হবে সব ঠিক আছে সব কটা দেখাবো কীভাবে পারচেস করতে হবে ওকে তো ফোর ঠিক আছে ফোর যেটা ওয়াই টু টু নাইন ক্লো কোড ইউজ করলে সেভেন্টি প্রাইস ডিপ করে যাবে সঙ্গে সঙ্গে ঠিক আছে তো তোমাদের প্র্যাকটিসের জন্য এন মক টেস্ট অবশ্যই জরুরি ঠিক আছে এন মক টেস্ট অবশ্যই তোমাদের প্র্যাকটিস করা জরুরি ওকে চলো তারপরে তারপরে কমনলি ইউজড অ্যাভ্রিভিয়েশান আইএসপি ইন কম্পিউটার সাইন্স স্ট্যান্ডস ফর তার মানে কি কম্পিউটারের দিয়েছে ঠিক আছে কম্পিউটারের আমাকে দিতে হবে আমাকে কম্পিউটারের এদিকে আইএসপির ফুল ফর্ম কি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার মানে যতগুলো কম্পিউটার আছে আমরা সবকটা দেখে যাব খালি সাজেশন নোট করো সাজেশন দিচ্ছি এন ঠিক আছে কি কি পড়ে যাবে কি কি পড়তে হবে না ঠিক আছে এরপরে দেখো এরপরে দেখো ঘুমার ইজ ফোক ফোক ডান্স ডান্স ঘুমার ঘুমার এক ধরনের কোথাকার মিজোরাম মানে পন্ডিচেরি বা পুদুচেরি যেটাকে বলি নাকি গুজরাট না রাজস্থান তো আমরা সবাই জানি গুজরাট ঠিক আছে এই সরি রাজস্থান ঠিক আছে তো আমরা সবাই সিনেমা দেখেছি ঘুমার ডান্স ঠিক আছে আমরা নিশ্চয়ই দেখেছি তো এটা রাজস্থানের কি রাজস্থানের ট্র্যাডিশনাল ডান্স এটা ঠিক আছে রাজস্থানের ট্র্যাডিশনাল ডান্স এটা তো এটা কি ফোক ডান্স আমরা পড়ে যাব সব ঠিক আছে আমরা সব ফোক ডান্স আমরা পড়ে যাব এক্সামে ঠিক আছে স্যার এন এর ক্লাস কি আসবে না এন এর ক্লাস হবে তো অবশ্যই হবে তোমাদের এন জন্য পেড কোর্স নিয়ে এসছি তেমনি তোমাদের এখানেও চলবে ক্লাস ঠিক আছে ইউটিউবে যেমন চলে রেগুলার সব মিলিয়ে মিশিয়ে এন টি সব চলবে ঠিক আছে সব মিলিয়ে মিশিয়ে চলবে ওকে এন টিপিসিও চলবে ডাব্লিউ চলবে তোমাদের সব দেখাচ্ছি কি রকমের আজকে বলছি যে আজকে তোমাদের সাজেশান দিচ্ছি কি ধরনের কোয়েশ্চেন এসছে কালকে থেকে তোমাদের প্র্যাকটিস করাবো যেগুলো আসবে ঠিক আছে কালকে থেকে প্র্যাকটিস করাবো নিশ্চিন্তে থাকো ঠিক আছে ওকে ক্লিয়ার স্যার কি করে দেখবো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে পারচেস করবে এই পেজটা যাক আমি তারপরে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে মক টেস্ট বাংলায় এইটা যেটা আমি দেখালাম সেটা হচ্ছে কি বাংলায় আর তুমি ইংলিশেও পেয়ে যাবে ওখানে গিয়ে ইংলিশ সার্চ করলে ইংলিশ মক টেস্ট সার্চ করলে ইংলিশ মক টেস্ট অনেক আছে বাংলা মক টেস্ট একটাই আছে ইংলিশ মক টেস্ট ভুরি ভুরি আছে ঠিক আছে যত ইচ্ছা তোমরা পারচেস করতে পারো ঠিক আছে যত ইচ্ছা প্র্যাকটিস করতে পারো ওকে স্যার আমরা কি ডাব্লিউ এর ক্লাস করবো না ডাব্লু বিসিএস এর ক্লাস করাবো তো যেটা আমি ওয়ান নাইনটি নাইন এটা ডাব্লিউ বিসিএস বেস্ট পুরো ঠিক আছে চলো তারপর এরপরে কি আসছে আর ইউটিউবেও চলবে চিন্তা করো না ইউটিউবে বললাম না অ্যানালাইসিস ভিডিও যেগুলো সেগুলো ডাব্লু বি বেস্ট হবে ওকে চলো তারপরে ইফ আ পারফেক্টলি কম্পিটিটিভ ফার্ম ক্যান ইনক্রিজ ইটস প্রফিটস বাই ইনক্রিজিং ইটস আউটপুট দেন দ্যাট ফার্ম দেখো আমি ইকোনমিক্সে খুব দুর্বল ঠিক আছে এক কথা ডাইরেক্ট বলে দিচ্ছি ইকোনমিক্সে আমি খুব দুর্বল তো ইকোনমিক্সের ব্যাপারে ইকোনমিক্সে কি কোয়েশ্চেন দিয়েছে ইফা তোমার হচ্ছে পারফেক্টলি কম্পিটেটিভ ফার্ম ক্যান ইনক্রিজ ইটস প্রফিটস যদি তার প্রফিট ইনক্রিজ করে বাই ইনক্রিজিং ইটস আউটপুট তার আউটপুট বাড়ানোর মাধ্যমে তার প্রফিট ইনক্রিজ করে দেন দ্যাট ফার্ম প্রোডাক্ট ইজ ড্যাশ সেই ফার্ম প্রোডাক্টকে আমরা কি বলবো প্রাইস এক্সিটস ইটস মার্জিনাল কস্ট এটা কি করেছে মার্জিনাল কস্টের থেকে আমরা বেশিতে বিক্রি করলে কি করব মানে প্রাইস যদি আমরা মার্জিনাল কস্টের থেকে বেশি তৈরি করি বেশি করি তাহলে কি হবে ইনক্রিজ ইটস প্রফিট তাহলে কী হয় প্রফিট আমরা বেশি দেখতে পাই নাহলে কি হবে মানে কি হবে লসে যাবে কম করলে কি হয় লসে যায় ঠিক আছে প্রাইস এক্সিট করলে কি হয় মার্জিনাল কস্টের থেকে উপরে থাকলে কি হবে আমরা লাভ করব সেটা এখানে বলেছে তো এইটা কোনো ট্র্যাডিশনাল কোয়েশ্চেন নয় এটা একেবারে পিওর ইকোনমিক্সের কোয়েশ্চেন এটা ট্র্যাডিশনাল কোয়েশ্চেন নয় আবার ট্র্যাডিশনাল কোয়েশ্চেন কোনটা এটা কি বলছে ইউরানা ইউরানাই ইউরানি নাই ঠিক আছে ইউরানি নাইট আমার নাকের জন্য একটু প্রবলেম হবে ঠিক আছে উচ্চারণ করতে কিছু মনে করো না কারণ নাক বন্ধ ইউরানি নাইট ইজ অ্যান ওরে অর মিনারেল অফ ড্যাশ কিসের মিনারেল সেটা কি হচ্ছে ইউরেনিয়াম ঠিক আছে তো আমাকে কি করতে হবে ওরে যত রকমের ওড়ে আছে সব আমাকে পড়ে যেতে হবে এক্সামে ঠিক আছে আমাদের যত রকমের ওড়ে আছে সেগুলো সব পড়ে যেতে হবে ঠিক আছে ওকে চলো তারপর তারপরে কি তারপরে দশ নাম্বার এখানে কয়েকজন কোয়েশ্চেন করেছে একবার দেখে নেব একশো নিরানব্বই টাকার কোর্স হচ্ছে তোমার চালু হচ্ছে একুশে ডিসেম্বর থেকে ঠিক আছে একুশে ডিসেম্বর থেকে চালু হবে কেনা শুরু হয়ে যাবে কালকে দেখি তোমরা সবাই কিনতে পারবে কোর্স বুক করতে পারবে কারণ দেড় হাজার এক্সিপ্ট করে গেলে আর কাউকে ভর্তি নেওয়া হবে না ঠিক আছে দেড় হাজার এক্সিট করে এক্সিট করে গেলে কাউকে আর ভর্তি নেওয়া হবে না ঠিক আছে ক্লোজ করে দেওয়া হবে সঙ্গে সঙ্গে তখন কোর্স ওকে চলো স্যার রেকর্ডেড ম্যাথ ক্লাসটা কি সবটাই বেঙ্গলিতে আছে হ্যাঁ বেঙ্গলিতে আছে আর স্যার শুভদীপ স্যারের মডার্ন হিস্ট্রি ক্লাস কি পাবো না সবই আসবে ধীরে ধীরে ওকে চলো প্রিয়দর্শী একটা কোয়েশ্চেন করেছো এন টি এক্সাম কি নেম ফার্স্ট লেটার ধরে হবে একদমই নয় এই ধারণাটাই ভুল ঠিক আছে নেমের ফার্স্ট লেটার ধরে এই ধারণাটাই ভুল একদমই নয় এরকম কিছু হয় না যে কোনো কারুর যে কোনো দিন পড়তে পারে যে কোনো কারুর যে কোনো দিন এবার তুমি ভাবছো আমার পাশে একশো জন আমার আমি যেখানে বসেছি একশো জনই এর নাম সবার নাম এস দিয়ে হয়েছে এস দিয়ে তাই বলে কি ওই দিন এর কারুর নাম পড়েনি দেখবে এদেরও একটা লিস্ট অফ এ পড়েছে একশো জন পরপর দেখবে এ নামের তোমার আশেপাশে যারা যারা বসেছে তাদের সবার এ নাম ঠিক আছে তোমার অপর পাশে যারা পড়েছে তাদের দেখবে এস নাম এরকম হয় ঠিক আছে মানে একটা গ্রুপ অফ স্টুডেন্টসে কি হয় এস নাম হয় এরকমভাবে হয় ঠিক আছে ক্লিয়ার চলো তো এরপরে কি দশ নাম্বার কোয়েশ্চেন নেম ইন্ডিয়াজ ওল্ডেস্ট ক্রেডিট ইনফরমেশন ব্যুরো এটাও কোনো ট্র্যাডিশনাল কোয়েশ্চেন নয় ঠিক আছে ওল্ডেস্ট ক্রেডিট ইনফরমেশন ব্যুরো ঠিক আছে এটা এর মধ্যে কোনটি সেটা হচ্ছে কি সিভিল ঠিক আছে সেবিল হচ্ছে কি ওল্ডেস্ট ক্রেডিট ইনফরমেশন ব্যুরো এরপরে দেখো আ ভল ক্যান দ্যাট ইজ নট এক্সপেক্টেড টু ইরাপ্ট এগেইন ইজ কল্ড যেই ভল ক্যান আর ইরাপশান হবে না সেটাকে কি বলা হয় সিন্ডার মোরেইন লাভা নাকি এক্সটিংড ভল ক্যান তো অ্যান্সার কী হবে এক্সটিংড ভল ক্যান অনেকে মোরেইন করে আসে ঠিক আছে মোরেইন কাকে বলে মোরেন হচ্ছে বরফের চাদরকে বলে মোরেইন মানে যে পাহাড় পাহাড়ের যে ঢাল হয় পাহাড়ের ঢালে যে মানে তোমার বরফ জমে থাকে সেটাকে মোরেন মোরেন বলে ঠিক আছে বরফের চাদরকে বলে মোরেন ঠিক আছে অনেকে মোরেন করে আসে বেশিরভাগ আমি দেখেছি সবাই মোরেন করে ওকে তো মোরেন নয় ওকে তো এটাও কি এটাও ট্র্যাডিশনাল কোয়েশ্চেন নয় কিন্তু এর পরেরটা ট্র্যাডিশনাল কোয়েশ্চেন কি ক্যাপিটাল ক্যাপিটাল খালি দেশের ক্যাপিটাল পড়বো না আমি বলবো কান্ট্রি অ্যান্ড স্টেট সব পড়বে ঠিক আছে কোন আমি স্টেট পাকিস্তানের স্টেট পড়বো গিয়ে না না দেশের ঠিক আছে কান্ট্রি অ্যান্ড স্টেট এক্সট্রা কিছু পড়বে না বোকার মতন এক্সট্রা যারা পড়ে তারা বোকা ঠিক আছে এক্সট্রা যারা পড়ে তারা বোকা কান্ট্রি অ্যান্ড স্টেটস আমাদের দেশের স্টেটস করো ঠিক আছে আমেরিকার স্টেটসের মুখস্থ করে লাভ নেই ওকে চলো হ্যাঁ তবে আমেরিকার কয়েকটা জায়গার ব্যাপারে এবার দেখে রাখবে কারণ ভোট গেছে যখন তখন দিয়ে দিতে পারে কিন্তু কয়েকটা স্টেট সব কটা নয় ঠিক আছে লাস ভেগাস হ্যাঁ দেন হচ্ছে তোমার ওইদিকে ক্যালিফোর্নিয়া এইদিকে দেখবে হচ্ছে ধরো তোমার ওয়েস্ট ভার্জিনিয়া ঠিক আছে এইগুলো দেখবে মানে যেগুলো খুব পপুলার নিউজে ছিল টেক্সাস মানে এই বছর খুব নিউজের মধ্যে ছিল যেগুলো সেগুলো দেখবে ঠিক আছে সব দেখতে যাবে না তো অবশ্যই দেখে রাখবে ঠিক আছে চলো তারপর এরপরে আসছে কি চন্দ্রগুপ্ত মৌরিয়া ওয়াজ বর্ন ইন পাটালি ঠিক আছে চন্দ্রগুপ্ত মৌরিয়া ওয়াজ বর্ন ইন পাটালি পুত্রা হুইচ ইজ নাও ইন এখন কোথায় অবস্থিত কি ছত্তিশগড় মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ বিহার সবাই জানো এটা বিহার অ্যান্সার তো এটাও ট্র্যাডিশনাল কোনো কোশ্চেন নয় এটা পিওর ইতিহাসের কোয়েশ্চেন মানে ইতিহাস পড়তে হবে এর জন্য তোমায় ঠিক আছে আমি তোমাদের ট্র্যাডিশনাল কি পড়তে হবে সেগুলো সব ক্লিয়ার করে দিচ্ছি পরেরটা ব্যাটেল অফ কনজ ফিফটিন ফর্টি ওয়ার্স ফট বিটুইন শাহ অ্যান্ড ড্যাশ কার মধ্যে হয়েছিল শাহ এবং হুমায়ুনের মধ্যে হয়েছিল আমরা জানি শাহ এবং হুমায়ুন তার মানে কি পড়বো এটাকে আমি ট্র্যাডিশনালের খাতায় রাখতে পারি মানে ব্যাটেল যত রকমের ব্যাটেল হয়েছে সেগুলো আমি পরীক্ষায় পড়ে যাব আমাদের যত রকমের ব্যাটেল হয়েছিল সেগুলো আমরা পরীক্ষায় পড়ে যাব তো এই যে হিস্ট্রি হিস্ট্রি যদি শিখতে হয় তাহলে অবশ্যই এই ব্যাচে ভর্তি হতে হবে তোমায় যেটা হচ্ছে হিস্ট্রি অপশনাল ব্যাচ ঠিক আছে ফোর সেভেন নাইন নাইন প্রাইস দেখছো একদম ভয় পাওয়ার কিছু নেই ওয়াই টু টু নাইন কোড ইউজ করো সেভেন্টি টু পার্সেন্ট ছাড় পেয়ে যাবে ঠিক আছে সেভেন্টি টু পার্সেন্ট কি হয়ে যাবে ছাড় হয়ে যাবে সঙ্গে সঙ্গে ঠিক আছে ফোর সেভ ফোর সেভেন নাইন নাইন সেভেন্টি টু পার্সেন্ট প্রায় হাজার টাকার কাছে ঢুকে যাবে এটা তোমাদের হিস্ট্রি অপশনাল ব্যাচ মানে হচ্ছে ডাব্লু বিসিএসের অপশানাল অবধি ক্লিয়ার করবে মানে রেলওয়ে ফেলওয়ে তো খুব বাচ্চাদের জিনিস আর শেষ হয়ে যাবে এপ্রিল মাসের মধ্যে তার মানে যারা গ্রুপ ডি দিচ্ছ তারাও এটা পারচেস করতে পারো ঠিক আছে ডাব্লিউ বিসিএসের অপশানাল অবধি ক্লিয়ার হয়ে যাবে মানে ডাব্লিউ বিসিএস বলছি না আমি স্যারকে ভালো করে চিনি আমি স্যারকে ভালো করে চিনি যতদূর জানি ডাব্লিউ উনি বলছেন তার মানে হচ্ছে আইএএসও ক্লিয়ার করে দেবেন আমি এটুকুনি জানি স্যার বলছেন যখন ডাব্লু বিসিএস করাবেন আইএস ঠিক আছে আইএস অব্দি ক্লিয়ার করে দেবে পরীক্ষায় কোনো আর কোনো কোয়েশ্চেন বাকি থাকবে না বাচ্চা লাগবে ইতিহাস কোয়েশ্চেন যদি ভর্তি হতে হয় তাহলে এখনই ভর্তি হয়ে যাও আর বেশি সিট বাকি নেই খুব রেয়ার সিট বাকি আছে আজকেই ক্লোজ করে দিচ্ছিল ঠিক আছে আমরা তো ধরে বেঁধে রেখেছি আপাতত ঠিক আছে কারণ আমরা চাই হচ্ছে স্যার আমাদের সাথে আর বেশি দিন ক্লাস করাবেন না আমাদের এখানে তো যেই শেষ ব্যাচটা যাতে একটা মানে হিউজ ব্যাচ হয় হিউজ ব্যাচ অলরেডি হয়ে গেছে আরও যাতে হিউজ হয় এবং স্যারের জন্য একটা ট্রিবিউট এটা তো আমরা এটাকে বন্ধ করতে দিই আপাতত আছে এটা থাকবেও তোমরা পারচেস করে নাও ঠিক আছে অসাধারণ পরাণ আমি নিজে পড়ি সব থেকে বড়ো কথা অসাধারণ পরান্ত তো বাধ্য আমি নিজে স্যারের কাছে পড়ি ওকে চলো তারপর এরপরে প্রশ্ন ম্যাজিক মার্কার কে আবিষ্কার করেন ম্যাজিক মার্কার মানে এইবার কি ইনভেন্টারদের ব্যাপারেও আমাদের পড়ে যেতে হবে ইনভেন্টার 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 এবং ইশনের ব্যাপারে আমাকে পড়ে যেতে হবে ঠিক আছে তো কি ম্যাজিক মার্কার ওয়াজ ইনভেন্টেড বাই ড্যাশ কি অ্যালবার্ট ব্রুস সাবিন সিডনি রসেন্থল হাইম্যান জর্জ রিকভার এদের মধ্যে কোনটি ঠিক আছে সেটা কি সিডনি রসেন্থল ঠিক আছে কেন কিছুই নয় স্যারের আলাদা মানে স্যার থাকবে স্যার যতটা ইনভলভ থাকে ততটা থাকতে না ইনভলভমেন্টটা কমবে কারণ স্যার জব করে তো স্যার একটু পড়ছে জব করেন ঠিক আছে স্যার একটু পড়ছে কিন্তু একদম স্যার ইউপিএসসি ক্লিয়ার করে ফেলেছেন ইউপিএসি ক্লিয়ার করে স্যার জবে জয়েন করছেন ওকে তো আমাদের এখানে থাকবেন আমাদের আড্ডা টু ফোর এর সাথে থাকবেন কিন্তু একটুখানি এঙ্গেজমেন্ট কমবে এটুকু যা ওকে চলো আর যাদের কোর্স কেনার তারা ওয়াই টু টু নাইন কোড ইউজ করে কিনে ফেলতে পারো এক সেকেন্ড আমি একটু জল খেয়ে ওকে চলো তারপর পরের কোয়েশ্চেন আপওয়ার্ড ফোর্স অন আ ফ্লোটিং বডি ইজ কল্ড ঠিক আছে ফ্লোটিং বডিতে যে আপওয়ার্ড ফোর্স হয় সেটাকে কি বলে বুয়েন্সি বলে এটাও কোনো ট্র্যাডিশনাল কোয়েশ্চেন নয় তারপর এটা কি আসছে ওম্যান হ্যাভ শ্রিল ভয়েস বিকজ অফ ড্যাশ কিসের জন্য শ্রিল ভয়েস হালকা ভয়েস হয় কেন হাই ফ্রিকোয়েন্সি হয় চিকন গলা হয় চিকন গলা দেখবে মেয়েদের গলা চিকন গলা হয় মশার আওয়াজ চিকন আওয়াজ হয় মানে প করে বর এমন কানে লাগবে গলা সেটা ইয়ে হয় এবার মেয়েরা আবার রেগে যাবে আমার গলা কানে লাগে আমাদের গলা কানে লাগে এটা ভগবান মানিয়েছে কিছু করার নেই ফ্রিকোয়েন্সি তোমাদের ফ্রিকোয়েন্সি হাই ফ্রিকোয়েন্সি বাচ্চাদের ফ্রিকোয়েন্সি হাই ফ্রিকোয়েন্সি তাই জন্য কী হয় খুব তীক্ষ্ণভাবে কানে লাগে আর ছেলেদের গলা ভারী কারণ লো ফ্রিকুয়েন্সি হয় ঠিক আছে ওকে ছেলেদের ভয়েস কেন লো ফ্রিকুয়েন্সি হয় ওকে চলো তারপর আঠেরো নম্বর হু ওয়াজ দ্য ফার্স্ট ফিমেল গভর্নর অফ ইন্ডিয়া ওয়াজ দ্য ফিমেল ফার্স্ট ফিমেল গভর্নর অফ ইন্ডিয়া কে প্রথম ফিমেল গভর্নর এদের মধ্যে তো অ্যান্সার কি হবে সরোজিনী নাইডু সরোজিনী নাইডু হচ্ছে কি ফার্স্ট ফিমেল গভর্নর ওকে চলো ওকে চলো তারপরে আসছে কি উনিশ উনিশেরটা কি দ্য নাম্বার অফ পার্লামেন্টারি সিটস নাম্বার অফ পার্লামেন্টারি সিটস লোকসভা অফ কেরালা ইজ ড্যাশ ঠিক আছে লোকসভা কেরালার লোকসভার সংখ্যা কত টোয়েন্টি তো আমাদের কি করতে হবে সব লোকসভা যত আছে ঠিক আছে হ্যাঁ এটাও ট্র্যাডিশনাল ঠিক আছে সুপারলেটিভ সুপারলেটিভ যত সুপারলেটিভ ম্যান্ড ওম্যান আছে সব পড়ে যাবে এর জন্য ঠিক আছে যত সুপারলেটিভ ম্যান এবং ওমেন মানে ফার্স্ট ফার্স্ট কে গভর্নর হয়েছে ফার্স্ট প্রেসিডেন্ট হয়েছে ফার্স্ট কে প্রধানমন্ত্রী হয়েছে সব ঠিক আছে ফার্স্ট কে মুখ্যমন্ত্রী হয়েছে তো এগুলো সব পড়ে যাবে ঠিক আছে সুপারলেটিভ ম্যান অ্যান্ড ওম্যান এখানে কি পড়ে যাবে লোকসভা সিট আমি বলবো লোকসভা খালি কেন লোকসভা রাজ্যসভা দুটোই পড়ে যাবে লোকসভা বিশেষ করে এখন যেটা নিউজে আছে লোকসভা অ্যান্ড রাজ্যসভা সিট ঠিক আছে রাজ্যসভা সিট ওকে এটা পড়ে যাবে ঠিক আছে আমার টেলিগ্রাম আইডি হচ্ছে সায়েন্স বাই সুভাষিষ স্যার সায়েন্স বাই সুভাষিষ স্যার এস ইউ বিচ স্যার ঠিক আছে সায়েন্স বাই সুভাষিষ স্যার এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যেতে পারো তোমরা এখানে সব ইনফরমেশন পেয়ে যাবে কীভাবে কোর্স পারচেস করবে নোটস কীভাবে পাবে সব তোমরা এখানে পেয়ে যাবে ঠিক আছে চলো তারপর এরপরে তোমাদের বলে রাখি আমাদের নতুন যে ব্যাচটা আসছে সেটার নাম হচ্ছে কি বুলেট ট্রেন বুলেট ট্রেন মানে বুলেট ট্রেন যেমন ঝড়ের গতিতে যায় তেমনি আমাদের পঁয়তাল্লিশ ঘন্টার লাইভ ক্লাস আসছে আমার আর শাইন ম্যামের শাইন ম্যাম করাবেন টোটাল আর্টস টোটাল আর্টস করাবেন শাইন ম্যাম এবং আমি করাবো টোটাল সাইন্স আমি সায়েন্সের টোটাল ক্লাস করাবো আর সাইন ম্যাম টোটাল আর্টস করাবে আর্টসের পুরো পোর্শন তোমাদের পুরো এটা এমসিকিউ বেস্ট হবে ঠিক আছে মানে এমসিকিউ বেস্ট মানে প্রিপারেশান মানে রিভিশন তো কি জেনারেল স্টাডিজের বুলেট ট্রেন দেখতেই পাচ্ছ জেনারেল স্টাডিজের হবে ঝড় ঝড়ে রিভিশন ঠিক আছে আমরা এখানে এমসিকিউ করে রিভিশন দেব। পুরো চ্যাপ্টার ধরে এমসিকিউ করে রিভিশন পুরো রিভিশন হয়ে যাবে দেন আমরা এই পঁয়তাল্লিশ ঘন্টা তোমাদের জন্য ক্লাস রেখেছি তোমাদের এই কোর্সটা আসছে তোমরা চাইলে পারচেস করে নিতে পারো এটাও কোর্স এই কোর্সটাও কী হবে কালকে তোমাদের লাইভ হয়ে যাবে ঠিক আছে ওকে এটাও লাইভ হয়ে যাবে ওকে চলো তারপরে কুড়ি নাম্বার কোয়েশ্চেন কি বলছে ইন হুইচ স্পোর্ট ইন অলিম্পিক্স ইন্ডিয়া হ্যাজ ওন ম্যাক্সিমাম গোল্ড মেডেলস তো কোন খেলায় ইন্ডিয়া ম্যাক্সিমাম গোল্ড মেডেল জিতেছে অ্যান্সার কী হবে হকি হকিতে সব থেকে বেশি গোল্ড মেডেল জিতেছে ইন্ডিয়া আজ আজ পর্যন্ত হকিতে মানে অলিম্পিকেও হকিতে সব থেকে বেশি গোল্ড মেডেল জিতেছে কে ইন্ডিয়া ঠিক আছে হকিতে গোল্ড মেডেল সব থেকে বেশি জিতেছে কে ইন্ডিয়া তো এটাকে পুরোপুরি আমি ট্র্যাডিশনালের মধ্যে ফেলতে পারি না যা ইচ্ছা কোয়েশ্চেন দিতে পারে এটা রিলেটেড ঠিক আছে এরপর একটা একুশ একুশেরটা কী বলছে দ্য আপার পার্ট অফ হেটারোসফিয়ার ইজ কম্পোজড অলমোস্ট কম কমপ্লিটলি অফ হুইচ গ্যাস ঠিক আছে কি গ্যাস দিয়ে তৈরি হাইড্রোজেন গ্যাস দিয়ে তৈরি আমাদের হেটারোস্পিয়ার যদি আমরা দেখি ওকে তারপরে হুইজ দ্য অথার অফ মাই ফাদার ইজ অথার্স ঠিক আছে বুকস অ্যান্ড অথার্স আমাদের পড়ে যেতে হবে এটার অ্যান্সার কি নিষ্কান্ত কৌশিক ঠিক আছে নিষ্কান্ত কৌশেক ওকে তারপরে কি হুইজ ডিজিজ ইজ কজ ডিউ টু ডেফিশিয়েন্সি অফ আয়রন কোন জিনিসের অভাবে কি হয় আমাদের এই মানে এদের মধ্যে কোন রোগটি হয় আয়রনের অভাবে কোন রোগটি হয় তার মানে কি আমাকে কি পড়তে হবে ডেফিসিয়েন্সি ডিজিজ যত রকমের ডেফিসিয়েন্সি ডিজিজ আছে সব পড়তে হবে আমাকে ডিজিজ ওকে ডেফিসিয়েন্সি ডিজিজ আমাদের এন টিপিসির জন্য সব পড়ে যেতে হবে যত রকমের ডেফিসিয়েন্সি ডিজিজ আছে আয়রনের অভাবে কি হয় অ্যানিমিয়া হয় ঠিক আছে এটার প্রাইস তোমরা কালকে জানতে পেরে যাবে খুব বেশি থাকবে না প্রাইস ওকে এটার প্রাইস তোমরা কালকে জানতে পেরে যাবে আর আমার ব্যাসটার প্রাইস হচ্ছে ওয়ান নাইনটি নাইন ওকে ওকে আমার ব্যাস্টার নাম আমার ব্যস্টার প্রাইস হচ্ছে ওয়ান নাইনটি নাইন তোমরা ওয়াই টু টু নাইন কোড ইউজ করলে আমার ব্যস্টটা ওয়াই ওয়ান টোয়েন্টি নাইনে কিনে নিতে পারবে এছাড়া শুভদীপ স্যারের ব্যাচ যেটা আছে ওটাও তোমরা কিনে নিতে পারবে একবার কীভাবে কিনতে হবে আমি দেখিয়ে দেবো এরপরে ঠিক আছে কীভাবে কিনতে হবে আমি একবার দেখিয়ে দেবো তোমাদের ওকে আর কি চব্বিশেরটা কি ড্যাশ ইজ দা লিফ হোয়ার দ্য লিফলেটস আর অ্যারেঞ্জড অ্যালং দ্য মিডিল ওয়ে ঠিক আছে কি বলছে ড্যাশ ইজ আ লিফ হোয়ার দা লিফলেটস আর পাতা পাতাগুলো সাজানো থাকে কার ঠিক আছে পিনেটলি কম্পাউন্ড লিফ ঠিক আছে পিনেটলি কম্পাউন্ড লিফ যেমন হচ্ছে নিম পাতা ঠিক আছে পিনেটলি কম্পাউন্ড লিফের একটা উদাহরণ কি নিম পাতা তো নিম পাতা হচ্ছে এটার একটা এক্সাম্পল এটাও কোনো ট্রেডিশনাল কোয়েশ্চেন নয় ওকে আর তোমাদের আরেকবার বলে দিচ্ছি নাইনটি নাইন নক আউট নট আউট যেটা কি

একদম ওল্ড বুকস অ্যান্ড অথার্স লাগবে মানে ঐতিহাসিক বুক যেগুলো সেগুলো পড়ে নেবে বুকস অথার্স মানে আমি সব বুকস অথার্স বলছি কোনটা দেবে তো কেউ জানে না ওকে চলো তো তোমাদের এইটা ঢোকার আগে তোমাদের আগে নিয়ে চলে যাই কিভাবে কোর্সটা পারচেস করবে তোমরা ওকে কিভাবে কোর্সটা পারচেস করবে সেখানে আগে আমি নিয়ে চলে যাই এক সেকেন্ড ওকে আমি একটু স্লাইড চেঞ্জ করছি তোমাদের ওয়েট তোমরা এবার নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার পিছনে আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ গুগল লেখা তো এখানে গিয়ে কী করবে আড্ডা টু সার্চ করবে ঠিক আছে এডিডিএ টু ফোর সেভেন ডট কম ওকে এই দিয়ে সার্চ করবে ওকে দাদা সিক্সটি ফাইভ টু সেভেন্টির মধ্যে থাকছে মক টেস্টে ফেসবুকে কিন্তু তার বেশি হচ্ছে না সেভেন্টি গুড সিক্সটি ফাইভ থেকে মানে সেভেন্টি সেভেন্টি ফাইভ আমি সেফ ঠিক আছে সেফ কিন্তু একেবারে সিকিওর নয় ঠিক আছে সেফ কিন্তু সিকিওর নয় ওকে চলো আমরা এবার দেখে নেবো কি আমাদের শুভদীপ স্যারের কোর্সটা আমরা একবার দেখে নিই দাদাগিরি ঠিক আছে দাদাগিরি লিখবে শুভদীপ স্যারের কোর্সের ক্ষেত্রে দাদাগিরি দাদাগিরি যেই লিখে সার্চ করো ওকে এখানে গিয়ে দাদাগিরি লিখে সার্চ করছো দেখছো একমাত্র কোর্স আছে দাদাগিরি খালি করতে পারে আজকেও করে দিয়েছে টিপল সেঞ্চুরি মেরে দিয়েছে তোমাদের লাইভে ঠিক আছে তো দাদাগিরি তো তার নাম অনুযায়ী এটার নাম হচ্ছে দাদাগিরি নাম দেখতে ওকে দাদাগিরি কোর্স এখানে গিয়ে কি করবে ভিউ অফারে যাও ভিউ অফারে গিয়ে তুমি তোমার ইমেল আইডি দেবে তোমার ইমেল আইডি আমারটা নয় ঠিক আছে হ্যাঁ তোমার ইমেল আইডি দেবে তারপরে দেখবে এরকম আসবে আমারটা দেওয়া আছে তাই জন্য এরকম এলো ঠিক আছে তো এখানে কি করবে অ্যাপ্লাই কুপন কোড আছে যেখানে গিয়ে এখানে আমার কুপন কোড দেবে কি ওয়াই টু টু নাইন ঠিক আছে ওয়াই টু টু নাইন এই কুপন কোডটা অ্যাপ্লাই করো দেখো বললাম ঠিক আছে অ্যাপ্লাই করেছি দাম কত হয়ে গেছে দাম কত হয়ে গেছে ছশো পনেরো টাকা দেখতে পাচ্ছো ছশো পনেরো টাকা দাম হয়ে গেছে তো তোমরা এইভাবে পারচেস করে নিতে পারো এবার কি করবে এই যে কন্টিনিউ এখানে ফোন নাম্বার দেবে আমি আমার ফোন নাম্বার দিচ্ছি ঠিক আছে ওকে আমি আমার ফোন নাম্বার দিলাম কন্টিনিউ করলাম কী হলো এখানে আমার পেমেন্ট ওয়ালেট কোনটা কী আমার এখানে চলে এলো দেখো কোনটা দিয়ে আমি পেমেন্ট করতে চাইছি সেটা চলে এলো তো তুমি যে এর মধ্যে যেটা দিয়ে পেমেন্ট করতে চাও তুমি করতে পারো চোখ বন্ধ করে ঠিক আছে চোখ বন্ধ করে এখানের মধ্যে যে কোনো একটা তুমি পেমেন্ট করতে পারো আদার ওয়ালেটসও আছে তোমার যদি গুগল পে থাকে সেটা দিয়েও তুমি পার্চেস করতে পারবে ওকে ক্লিয়ার এবার চলো তোমাদের দাদাগিরি দেখালাম এবার হচ্ছে কি হিস্ট্রি অপশানাল তোমাদের দেখাই হিস্ট্রি অপশানাল যেটা হচ্ছে অর্গদীপ স্যারের ক্লাস আমাদের কোর্সগুলো এখনও আসেনি কালকে আসবে তো কালকে তোমাদের ওটা দেখাবো হিস্ট্রি অপশনাল এখানে দেখো দেখতে পাচ্ছ এখানে হিস্ট্রি অপশনাল অর্গদীপ স্যারের ছবি দেওয়া জাস্ট ক্লিক করো ঠিক আছে ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি হবে ঠিক আছে ল্যাঙ্গুয়েজ হবে বেঙ্গলি ওকে চলো এখানে অর্গদীপ স্যারের ক্লাস দেখতে পাচ্ছ এখনো বাই অপশানটা আসছে না ওকে বাই অপশানটা চলে আসবে নিশ্চিতে থাকো এক সেকেন্ড একটু টাইম লাগে এই মানে বড়ো কোর্সের ক্ষেত্রে বাই অপশানটা দেখাতে একটু টাইম লাগে ওকে দেখো বাই অপশন চলে এসছে এবার এই বাই অপশানে কত ওকে করো অন্যগুলো ইউজ করলে সেভেন্টি পার্সেন্ট ছাড় পাবে আমারটা ইউজ করলে সেভেন্টি টু পার্সেন্ট দেখতে পাচ্ছ কত হয়ে গেলো এক হাজার তিনশো তো এক হাজার তিনশো তেতাল্লিশ টাকায় তোমরা কোর্সটা পেয়ে যাবে ঠিক আছে ওটা শাইন ম্যামের যে সাথে যেটা সেটা তোমরা কালকে জানতে পারবে ঠিক আছে সেটার প্রাইস কালকে জানতে পারবে এখনো কোর্স লাইভ হয়নি কালকে তোমরা কোর্স কিনতেও পারবে জানতেও পারবে ঠিক আছে কালকের থেকে তোমরা কোর্স কিনতেও পারবে এবং দাম কত সেটা জানতেও পারবে আমারটার দাম আমি বলে দিয়েছি আমারটার দাম একশো নিরানব্বই টাকা ঠিক আছে আমারটার দাম জানতাম আমি বলে দিয়েছি ওটার দাম আমি জানি না তাই জন্য বলতে পারলাম না ওকে ক্লিয়ার চলো শাইন ম্যামের সেটা সাথে যেটা সেটা তোমরা কালকে জানতে পেরে যাবে ওকে ক্লিয়ার চলো এইবার

চারশো নিরানব্বই টাকা দাম এটা তোমরা পারচেস করতে পারো আমার এখানেও তোমরা ওই সেম এখানে আসছে না অফারটা আসবে কিছুক্ষণ বাদে নাও অপশান ঠিক আছে বাইনাও অপশান কিছুক্ষণ বাদে আসবে ওরকম এ দেখো চলে এসছে এখন ওকে ওকে ভিউ অফারে যাও ওখানে গিয়ে সেম ওয়াই টু টু নাইন কোড ইউজ করো ওয়াই টু টু নাইন অ্যাপ্লাই করো ওকে দাম কত হয়ে গেলো একশো উনচল্লিশ টাকা দাম কত একশো উনচল্লিশ হয়ে গেলো এবার নাও করে নাও পারচেস করে নাও ঠিক আছে এছাড়াও তোমার মনে হচ্ছে না স্যার আমি ইংলিশে বাংলাতে এই দশটা ফুল মক টেস্টে আমার হবে না আমার ইংলিশ মক টেস্ট হলেও চলবে আমার বেশি পরিমাণে চাই চলো নিয়ে যাই তোমাদের এন মক টেস্ট খালি তখন লিখবে কি এন লেখো দেখো কত চলে আসবে মক টেস্ট ওকে জাস্ট এম মক টেস্ট লেখো দেখো কত মক টেস্ট করে কোনটা দিতে চাও কত সেটে দিতে চাও তুমি খালি দেখো কত সেটে দিতে চাও চল্লিশ একশো কুড়ি চলবে কেউ যদি চাও একশো কুড়িটা সেট হলে ভালো হয় স্যার নাও একশো কুড়ি যাও এখানে একশো কুড়িতে ঠিক আছে ফরটি ফুল লেন মক টেস্ট আর পিভিআরস আর থাকবে টপিক ওয়াইজ টেস্ট থাকবে তিরিশখানা সেকশান ওয়াইজ টেস্ট থাকবে সব মিলিয়ে তো দাম কত এক হাজার তিনশো নিরানব্বই এবার কি ওই সেম আমার কোড ইউজ করো ভিউ অফারে যাও ঠিক আছে ভিউ অফারে গিয়ে আমার কোড ইউজ করো যেটার নাম কি ওয়াই টু মানে যেটা কি ওয়াই টু টু নাইন গিয়ে অ্যাপ্লাই করো দাম কত হয়ে গেল তিনশো একানব্বই টাকা চল্লিশটা মক টেস্ট তিনশো টাকা আর কি চাও তারপরে নাও করে নাও ব্যাস হয়ে গেল অ্যাপ থেকে কিনলে যা যা দাম বললাম অ্যাপ থেকে কিনলে আরও কম পড়বে ঠিক আছে যা যা দাম বললাম অ্যাপ থেকে কিনলে আরও কম পড়বে ওকে তো সব তোমরা দেখে নিয়েছ কীভাবে পারচেস করবে আর শাহিন ম্যাম আমার যে কোর্সটা যেটাকে বলছি বুলেট ট্রেন বুলেট ট্রেন আসবে কবে কালকে আসবে এবং আমার যেটা একশো নিরানব্বই টাকা যেটা নিরানব্বই নট আউট নাম কি কোর্সটা নিরানব্বই নট আউট এই নিরানব্বই নট আউট তোমাদের আসবে হচ্ছে কালকে কালকে আমরা নাইনটি নাইন নট আউট আমরা দেখতে পাবো ঠিক আছে চলো এবার আমরা আবার ক্লাসের দিকে যাই আমরা আবার পিপিডিটায় ফিরে যাই চলো আমরা আবার পিপিডিতে ফিরে যাব ওকে চলো অ্যাপটার নাম হচ্ছে আড্ডা টু ফোর সেভেন অ্যাপের নাম হচ্ছে আড্ডা টু ফোর সেভেন অ্যাপ ওকে অ্যাপের নাম কি আড্ডা টু ফোর সেভেন অ্যাপ ওকে অ্যাপ থেকে কি করে অ্যাপ থেকে কি করে কালকে আমি দেখিয়ে দেবো তোমাদের ডাইরেক্ট লিঙ্কই দিয়ে দেবো ঠিক আছে কীভাবে পারচেস করবে তার লিঙ্ক দিয়ে দেবো মানে অ্যাপটা তোমরা ডাউনলোড করে রাখো তোমরা রেজিস্টার করে রাখো জাস্ট লিংকে ক্লিক করবে অ্যাপ থেকে পারচেস হয়ে যাবে সঙ্গে সঙ্গে ঠিক আছে লিঙ্কে ক্লিক করবে দেখো একশো নিরানব্বইটা কিন্তু কম হবে না ওটা এখানেও যা ওখানেও তাই হবে ঠিক আছে কিন্তু তোমার আদার যেগুলো সেগুলোর ক্ষেত্রে কি ওই অ্যাপে একটু কম হয় দাম তো কী করবে অ্যাপের লিঙ্ক দিয়ে দেবো জাস্ট ক্লিক করবে ডাইরেক্ট অ্যাপের থেকে পারচেস মানে অপশানে চলে যাবে ডাইরেক্ট ঠিক আছে ওকে চলো আমরা এবার ক্লাসের দিকে এগোই তো পঁচিশ নম্বর কোয়েশ্চনে দিয়েছে দেখো হুইচ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ ডেভেলপড বাই জেমস আ গসলিং জেমস আ গসলিং কোনটি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করেন এটা প্রত্যেকটা সেটে এসছে মানে আমাদের কি করতে হবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ঠিক আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের যতগুলো আছে তার আবিষ্কর্তা এবং তার ব্যাপারে একটুখানি জেনে রাখতে হবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নিয়ে প্রচুর কোয়েশ্চেন এসছে তো জেমসে গসলিং কি আবিষ্কার করেছে জাভা আবিষ্কার করে ঠিক আছে জেমস জাভা ঠিক আছে জেমস জাভা ওকে ক্লিয়ার তারপরে কেলাইডোস্কোপ ওয়াজ ইনভেন্টেড বাই যে বললাম আবিষ্কর্তার নাম কেলাইডোস্কোপ ইনভেন্টার আবার দিয়েছে দেখো ইনভেন্টার কেলাইডোস্কোপ কী আবিষ্কার করেছে ডেভিড ব্রিউস্টার ঠিক আছে ডেভিড ব্রিউস্টার কি আবিষ্কার করে কেলাইডোস্কোপ ওকে চলো তারপর দ্য নাইট্রোজেনাস ওয়েস্ট অফ হিউম্যান বিংস ইজ নাইট্রোজেনাস ওয়েস্ট কোনটা অ্যামোনিয়া অ্যামোনিয়াম নাইট্রেট ইউরিয়া নাকি ইউরিক অ্যাসিড কোনটা ইউরিয়া মানুষের ক্ষেত্রে কোনটা মানুষের ক্ষেত্রে ইউরিয়া এটা কোনো মানে ট্র্যাডিশনাল কোয়েশ্চেন নয় ওকে চলো ওকে চলো আর বুলেট ট্রেন যে কোর্সটা ওটা চালু হবে হচ্ছে তোমার সাত তারিখ থেকে বুলেট ট্রেন খুব সামনেই ডেট সাত তারিখ জাস্ট সাত তারিখ সাত তারিখ এই সাত তারিখ ঠিক আছে বুলেট ট্রেন কেনার জন্য বেশি সময় নেই বুলেট ট্রেন কেনার জন্য মাত্র পাঁচ থেকে ছ দিন আছে পাঁচ দিন আছে আর ঠিক আছে বুলেট ট্রেন পাঁচ দিনের মধ্যে কিনে নিতে হবে নাহলে হবে না নাহলে ট্রেন কিন্তু বেরিয়ে যাবে ঠিক আছে ট্রেন হাত থেকে বেরিয়ে যাবে আর পরীক্ষাও ওকে চলো ওকে চলো এরপর আসছে কি হস্টোরিয়া আর সাকিং रूट्स ঠিক আছে হস্টোরিয়া আর সাকিং रूट्स আর ফাউন্ড ইন হুইচ অফ দা ফলোইং কোথায় আমরা সাকিং रूट्स দেখতে পাই উইট ম্যাঙ্গো चेस्टनট নাকি কাসকাটা তো অ্যানসার কি হবে কাসকাটা হবে এটা অ্যানসার এটাও কোনো ট্র্যাডিশনাল কোশ্চেন নয় কিন্তু এটা ট্র্যাডিশনাল কোশ্চেন মানে সায়েন্টিফিক নেম ঠিক আছে তোমাদের আগেই বলেছি সায়েন্টিফিক নেম ওকে ইকুয়াস অ্যানিনাস অ্যাসিনাস ঠিক আছে ইকুয়াস অ্যাসিনাস কার বিজ্ঞানসম্মত নাম ডঙ্কি ঠিক আছে ইকুয়াস কাবালাস কার ঘোড়া ইকুয়াস অ্যাসিনাস কার ডঙ্কি ঠিক আছে তারপরে তো এটা সাইন্টিফিক নেম আমাদের পড়তে হবে আর কি থার্টিটা কি বলছে ড্যাশ ইজ আ অ্যানেস্থেটিক এজেন্ট কোনটা এটি এর মধ্যে অ্যানেস্থেটিক এজেন্ট কি বলছে অ্যাসিটিলিন গ্লাইকল ডাইথাই ডাইথাইল ইথার নাকি ইথিলিন তো অ্যান্সার কি হবে ডাইথাইল ইথার তো এই ডাইথাইল এই কোয়েশ্চেনটাও কি ট্র্যাডিশনাল নয় এটা পুরো তোমার কিসের কোয়েশ্চেন এটা পুরোপুরি তোমার অর্গ্যানিক কেমিস্ট্রির কোয়েশ্চেন একত্রিশটা দেখো একত্রিশেটটা কি বলছে ড্যাশ ইজ ইউজড ইন মেকিং কেমিক্যাল লাইক বিকার্স ফ্লাস্ক এগুলো তৈরি করতে কোনটি সহায়তা করে তো কি হার্ড গ্লাস ঠিক আছে হার্ড গ্লাস কী করে এগুলো তৈরি করতে সহায়তা করে এটাও কোনো ট্র্যাডিশনাল কোয়েশ্চেন নয় রাষ্ট্রপতি ভবন ওয়াজ বিল্ডিং রাষ্ট্রপতি ভবন কবে তৈরি হয় তো কত সালে নাইনটিন হান্ড্রেড অ্যান্ড টেন নাইনটিন হান্ড্রেড অ্যান্ড টেনে তোমার রাষ্ট্রপতি ভবন তৈরি হয় এটাও ট্র্যাডিশনাল কোয়েশ্চেন নয় সান্তারা ইজ আ রিলিজিয়াস রিচুয়াল অফ ড্যাশ কমিউনিটি সান্তারা কোন কমিউনিটির জায়গা সেটা হচ্ছে জয়েন কমিউনিটির জায়গা হচ্ছে সান্তারা ঠিক আছে তারপরে চৌত্রিশের কি বলছে দ্য আয়নোসফিয়ার ওভারল্যাপস উইচ টু লেয়ারস অফ অ্যাটমসফিয়ার কোন দুটো লেয়ার অ্যাটমসফিয়ারে কোন দুটো লেয়ারকে কি করে তোমার ওভারল্যাপ করে তো অ্যান্সার কি হবে থার্মোসফিয়ার কোন দুটোকে ওভারল্যাপ করে এক্সোসফিয়ার অ্যান্ড থার্মোসফিয়ার তো এটাকে আমরা কি বলবো এটাকে আমরা ধরবো হচ্ছে তোমার কিসের মধ্যে এটাকে আমরা ট্র্যাডিশনাল ধরবো না এটা রেগুলার চ্যাপ্টারের মধ্যে আমরা ধরবো এরপরে কি কার্সেনোজেনিক কেমিক্যালস কজেস কারসানোজেনিক কেমিক্যাল কি করে ক্যান্সার ঘটায় ঠিক আছে কার্সানোজেনিক কেমিক্যাল ক্যান্সার ঘটায় এটাও ট্র্যাডিশনাল কোয়েশ্চেন নয় তারপরে এটা কি ফার্স্ট কান্ট্রি টু অ্যাপয়েন্ট লোকপাল ওর ইকুইভ্যালেন্ট টু লোকপাল ইস্ট ড্যাশ ফার্স্ট কান্ট্রি টু অ্যাপয়েন্ট লোকপাল অ্যান্ড ইকুইভ্যালেন্ট টু লোকপাল ইস্ট ড্যাস কোন দেশ প্রথম লোকপাল দিয়েছে যেটা হচ্ছে সুইডেন ঠিক আছে লোকপাল নাম নয় ওখানে অন্য নাম তো কে দিয়েছে প্রথম সুইডেন ওকে এটাও কোনো ট্র্যাডিশনাল কোয়েশ্চেন নয় হুইচ আর দ্য ওল্ডেস্ট মাউন্টেন্স ইন ইন্ডিয়া ঠিক আছে ওল্ডেস্ট মাউন্টেন আমাদের ইন্ডিয়ার কোনটা সেটা হচ্ছে কি আরাবল্লি হচ্ছে আমাদের সব থেকে ওল্ডেস্ট মাউন্টেন এটাও ট্র্যাডিশনাল কোয়েশ্চেন নয় হুইচ কান্ট্রি ইজ লার্জেস্ট প্রডিউসার অফ লাই রাইস এইটা হচ্ছে তোমার ট্র্যাডিশনাল ঠিক আছে প্রডিউসার কিসের প্রডিউসার খালি ধান গম হ্যাঁ এইসবের নয় ঠিক আছে খালি তোমার এগ্রিকালচার নয় তোমরা সব করেই পরে রাখবে এগ সরি এগ্রিকালচার নয় এগ্রিকালচারও যেমন পড়বে তেমনি ওরেও পড়বে ঠিক আছে মিনারেলস হ্যাঁ সেটাও পড়বে কে কোনটা সব থেকে বেশি উৎপাদন করে ওকে তো কি অ্যান্সার কি হবে চায়না সব থেকে বেশি রাইস প্রডিউস করে কি চায়না তারপরে কি হু জামা মসজিদ জামা মসজিদকে প্রতিষ্ঠা করেন কি শাহজাহান শাহজাহান জামা মসজিদ প্রতিষ্ঠা করেন এবং ব্যাটেল অফ হলদিঘাটি কবে যুদ্ধ হয় ব্যাটেল অফ হলদিঘাটি যুদ্ধ কবে হয় সতেরোশো এই পনেরোশো ছিয়াত্তর সালে ব্যাটেল অফ হলদিঘাটি হয় তো এটাও কি বললাম ব্যাটেল ব্যাটেল মুখস্ত করে যাবে ব্যাটেল মুখস্ত করলে সব মুখস্ত হয়ে যাবে ওকে সব কিছু পারবে এখানে গিয়ে তো অ্যান্সার কী কী পেলাম আমরা দলে একবার রিভাইজ মেরে নিই কী কী আমরা করব কী কী আমরা মুখস্ত করব। বাড়ির মানে ট্র্যাডিশনাল পার্ট কী কী মুখস্থ করে যাব এক ঠিক আছে ফার্স্ট কি নোবেল প্রাইজ নোবেল প্রাইজ তারপরে কি বিজ্ঞানসম্মত নাম তারপরে রাসায়নিক নাম তারপরে কি অ্যাটমিক নাম্বার তারপরে তোমার কম্পিউটার অ্যাব্রিভিয়েশান তারপরে ফোক ডান্স তারপর হচ্ছে ওরে অ্যান্ড মিনারেলস তারপরে আসছে হচ্ছে কান্ট্রি অ্যান্ড স্টেটস এর লোকসভা রাজ্যসভার সিটের সংখ্যা তারপর বুকস অ্যান্ড অথার্স ঠিক আছে বুকস অ্যান্ড অথার্স ওকে তারপরে আসছে ডেফিসিয়েন্সি ডিজিজ তারপরে আমরা দেখছি হচ্ছে কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইনভেন্টারের কথা আগেই বলেছি সায়েন্টিফিক নেমের কথা আগেই বলেছি আর কি আর এখান দিয়ে আসছে প্রডিউসার অফ এগ্রিকালচার অ্যান্ড ওরে একটা হচ্ছে মানে ব্যাটেলের কথা আগেই বলেছি তো এই বারোটা মোট আমরা পেলাম এই বারোটা জিনিস মোটামুটি আমাদের ট্র্যাডিশনাল মুখস্থ করে গেলে আমরা এন টি মোটামুটি আমরা বারোখানা কোয়েশ্চেন লাগাতে পারবো ঠিক আছে চল্লিশটার মধ্যে বারোখানা মানে বারোখানা না হলেও আট থেকে বারোর মধ্যে আমরা লাগাতে পারবো ঠিক আছে আট থেকে বারোর মধ্যে আমরা লাগাতে পারবো এই প্যাটার্নটা মেনটেন করে আমরা পড়ে গেলে ঠিক আছে গ্রুপ ডি এর জন্য প্রায় সেম গ্রুপ ডি এর জন্য আরও কিছু মানে এন্ট্রি হবে আর কিছু এক্সিট হবে যেমন কম্পিউটার এক্সিট করে যাবে এখান থেকে কম্পিউটারে কোয়েশন আসবে না আর কিছু এন্টারও করবে ঠিক আছে কিছু এন্টার করবে কিছু এক্সিট করে যাবে ঠিক আছে ক্লিয়ার তো আরেকবার তোমাদের বলে দিই নাইনটি নাইন নক আউট বিফলতা নাইনটি নাইন নট আউট বিফলতার নক আউট সায়েন্সে এবার ফুল মার্কস নাইনটি নাইন ঘন্টার লাইভ ক্লাস মাত্র কতই একশো নিরানব্বই টাকায় মাত্র একশো নিরানব্বই টাকায় সায়েন্সের ফুল কোর্স নাইনটি নাইন নট আউট কোর্সের নাম কি নাইনটি নাইন নট আউট যেখানে গিয়ে প্রশ্ন করবে কেউ যদি জিজ্ঞাসা করে সায়েন্স থেকে শিখতে হবে নাইনটি নাইন নট আউট হচ্ছে তোমার পুরো সায়েন্স কভার করে দেবে ওকে এরপরে আমরা যদি দেখি জিআই কোথায় শিখতে হবে দাদাগিরি ব্যাচে দাদাগিরি ছাড়া কোনো জিআই এর কোনো বিকল্প নেই দাদাগিরি ব্যচারা জিআই এর কোনো বিকল্পই নেই তারপরে কি যদি ফার্স্ট ডিভিশন দিতে হয় তাহলে পঁয়তাল্লিশ ঘন্টার লাইভ ক্লাস আমাদের আছে পঁয়তাল্লিশ ঘন্টার বুলেট ট্রেন বুলেট ট্রেনে কি হবে বুলেট ট্রেনের স্পিডের রিভিশন হবে ওকে তারপরে হিস্ট্রি যদি শিখতে হয় অর্গদীপ স্যারের ব্যাচ অর্গদীপ স্যারের অপশনাল ব্যাচ ডাব্লিউ বিসিএস টোয়েন্টি টোয়েন্টি ওয়ান যেটা হচ্ছে অর্গদীপ স্যারের অপশনাল ব্যাচ ওকে সবকটা তোমরা কি দিয়ে কিনতে পারবে ওয়াই টু টু নাইন কোড ইউজ করে অত ওয়াই টু টু নাইন কোড ইউজ করে তোমরা পেয়ে যাবে ঠিক আছে ক্লিয়ার ওয়ান নাইনটি নাইন হচ্ছে ফিক্সড প্রাইস ওয়ান নাইনটি নাইনেই তোমরা পাবে ঠিক আছে এর উপরে কোনো ডিসকাউন্ট নেই ওকে ওয়াই টু টু নাইন কোড ইউজ করলে সঙ্গে সঙ্গে ওয়ান নাইনটি নাইনে নেমে যাবে ওকে চলো নাহলে বেশি দেখাবে নাহলে অনেক বেশি দেখাবে আর যেই কোড ইউজ করবে ওয়ান নাইনটি নাইনে নেমে যাবে ওকে আর কি তোমরা এন টিবিসি মক টেস্ট আমরা পার্চেস করতে পারো সেম ওয়াই টু টু নাইন কোড ইউজ করে তোমাদের কীভাবে পারচেস করতে হবে দেখিয়েছি ওকে তো তোমাদের এখানে সেভেন্টি টু পার্সেন্ট ডিসকাউন্টও চলছে এখন ওয়াই টু টু নাইন কোড ইউজ করলে সেটা অ্যাভেল করতে পারবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দিও কমেন্ট করে দিও আর পারলে সবার মধ্যে শেয়ার করে দাও এই খবরটা যে নিরানব্বই ঘন্টার ক্লাস মাত্র একশো নিরানব্বই টাকায় এখানে পাওয়া যাবে তো লাইক কমেন্ট শেয়ার করে দাও আর ভালো না লাগলে ভিডিওটা ডিসলাইক করে দিতে পারো কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও কেন ভিডিওটা খারাপ লাগলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা গরিব যাদের মানে অত পয়সার সামর্থ্য নেই যারা একশো মানে এত এত টাকা দিতে পারো না তাদের জন্য এই কোর্সটা আনা মাত্র একশো নিরানব্বই টাকায় তো তাদেরও জানিয়ে দিও যাদের আর্থিক সামর্থ্য অনেকটাই কম ঠিক আছে চলো আজকের মতো ক্লাস এখানে এন্ড করব। দেখা হবে আবার তোমাদের সাথে পরের দিন নেক্সট ক্লাসে তো আজকের মতো টাটা গুড বাই